আসসালামু আলাইকুম। এই তো দেখুন আমার বাবার হোটেলটা কেমন, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কেন বললাম যে এটা আমার বাবার হোটেল। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে এটা আমার কোন বাবার হোটেল। আমরা আমার ছেলেকে ডাক্তার দেখানোর জন্য আর কি গেছিলাম, তো যাওয়ার পর ওখান থেকে ডাক্তার দেখানো শেষে অনেকটাই সময় লেগে যায়, তারপর প্রায় দুপুর হয়ে গেছে, তো আমরা একটু মার্কেটে গেলাম ডাক্তার দেখানোর পরে। মার্কেটে যেয়ে একটু কেনাকাটা করতে চাইলাম, কিন্তু তেমন কিছু কেনা হলো না, তো একটু ঘোরাঘুরি করে আমরা আবার একটা চেঞ্জ নিয়ে চলে আসলাম আমাদের চৌমোহনী বাজারে। চৌমোহনী বাজারে রাস্তার পাশে একটা সুন্দর রেস্টুরেন্ট হয়েছে শুনেছি, আসা হয়নি, তো আজকেই প্রথম আর কি যাচ্ছি। তো আমরা চেঞ্জ নিয়ে চলে আসলাম, আর ওটা ছিল একেবারে রাস্তার পাশে। এতে দেখুন আমরা পৌঁছে গেছি, আর মেন রোড থেকে একেবারে মেন রোডের সাথে লাগানো, আমরা চেঞ্জ থেকে নেমেই তো সিঁড়িটা দেখতে পেলাম, আর দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। তো একবারে মেন রোড থেকে রেস্টুরেন্ট পর্যন্ত অনেক লাইটিং করা আছে, কিন্তু আমরা গেলাম একেবারে দুপুরবেলা খাঁখা রোদের সময়, তাই লাইটিংটা দেখতে পেলাম না। তো এই তো আমার হাজব্যান্ড আমার কাছ থেকে ক্যামেরাটা নিয়ে ভিডিও করতেছিল, আমরা মা ছেলে দুইজনে উঠে যাচ্ছি। তো দিয়ে গিয়ে দেখি কী অবস্থা, কেমন রেস্টুরেন্টটা। এই তো আমরা একেবারে উপরে উঠে গেলাম, তো উপরে উঠে যাওয়ার পর আমি নোহানের বাবাকে বললাম যাও তুমি এখন ভিতরে যাও, কী অবস্থা দেখে নাও। আমি মোবাইল মানে ক্যামেরাটা আমি নিলাম, নিয়ে এই তো গেট থেকে একটু ভিতরের ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। দেখুন সামনেই ম্যানেজার বসে আছেন, তারপর আমরা আস্তে আস্তে ভিতরে গেলাম। তো ভিতরে গিয়ে দেখি যে লোকজন কেউ নেই, একেবারে ফাঁকা, কয়েকজন ওয়েটার শুধু বসে থেকে মোবাইল দেখছে আর একেবারেই ফাঁকা। তো আমি গিয়ে আমার কাছে কেমন জানি লাগলো, তারপর আমি গিয়ে এদিক ওদিক মোবাইল দিয়ে ভিডিও করার চেষ্টা করলাম, করে দেখি যে বাবা ছেলে ততক্ষণে বসে গেছে, কারণ প্রচণ্ড গরম ছিল আর গরমের জন্য হাঁপা হয়ে গেছে, তারা বসে পড়ছে, কিন্তু আমি আর বসলাম না, আমি মোবাইলটা নিয়ে আমি এই রেস্টুরেন্টের সুন্দর কারুকাজগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম। রেস্টুরেন্টটা সুন্দর ছিল, ডেকোরেশনগুলো অনেক ভালো ছিল, লাইটিংও অনেক সুন্দর, কিন্তু দিনের বেলা হওয়ার কারণে লাইটিং এত বেশি অন ছিল না, তারপর যেটুকু আছে ভালো, তো আমি একটু ঘুরে ঘুরে দেখতে চেষ্টা করতেছিলাম। তারপর দেখলাম যে দুই পাশেই গেট আছে এবং সেই গেট দিয়ে বাইরে খোলা ছাদে যাওয়া যায়, এটা আমার কাছে ভালো লাগছে। তো এক পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, ওখানে বেসিং আছে এবং ওনাদের রান্নাঘর আছে, ওনাদের রান্নাঘরটা দুটা দেখলাম, একটা ফাস্টফুড রান্নাঘর, একটা এমনি ভাত তরকারি এগুলো খাবার। তো আমি এই ছাদ দিয়ে এখানে যেতে একজন ওয়েটার ভাই বললেন ম্যাম এই পাশে আমাদের বসার জায়গা এখনও করা হয়নি, ছাদের অন্য পাশে যান ওখানে বসার জায়গা আছে। তা তখন আমরা আবার ইচ্ছে মতো ঘুরতেছি আমরা তিনজনে, কারণ অন্য আর কোনো লোকজন ছিল না, আমরা ইচ্ছে মতো মোবাইল দিয়ে ভিডিও করতেছিলাম আর ঘুরতেছিলাম। তো ঘুরে ঘুরে ছেলেকে বললাম যে আসো ওখানে আমরা যাই, ও হাঁপা গেছে যাবে না, তারপর আমরা একটু গেলাম, পরে দেখি আমার ছেলেও আসলো। তারপর আমরা এই ছাদ দিয়ে এখানে গিয়ে দেখি যে এখানে ফাঁকা একটা ছাদ এবং এখানে বাউন্ডারি দেওয়া আছে, বাঁশ না কাঠ কি যেন দিয়ে বাউন্ডারি দেওয়া আছে এবং লাইটিং করা আছে, অনেক সুন্দর মনে হয়, রাত্রিবেলা ভালোই লাগবে, কারণ লাইটিংয়ে আসলে অনেক সুন্দর, যে বসার টেবিলগুলো আছে, সাইনবোর্ড দেওয়া আছে, এগুলো মনে হয় সন্ধ্যার পর বা সন্ধ্যার আগে থেকেই লাগায়। ওনারা বললেন যে আমাদের ফাস্টফুড আইটেমটা শুরু হয় বিকেলবেলা থেকে, তো আসলে ফাস্টফুডের জন্যই ছাদের এই খোলা জায়গার ব্যবস্থা করা আছে। ব্যবস্থাটা আসলে সুন্দর, এই যে এখানে ওনাদের আর একটা রান্নাঘর যেখানে বার্গার, স্যান্ডউইচ বা পিৎজা এই ধরনের খাবারগুলো ওনারা তৈরি করেন এবং এখান থেকেই সার্ভ করেন, তো সিস্টেমটা আমার ভালো লাগছে, তো আপনাদেরও ভালো লাগবে, দেখবেন যারা এখানে কাছের তারা চলে আসবেন এই রেস্টুরেন্টে, ভালো লাগবে। তারপর আমরা অনেক ঘুরে ঘুরে গেলাম, গিয়ে আবার বসে পড়লাম, হাঁপায় গেছি একবারে। তো আবার যাওয়ার পথে দেখলাম এখানে আলমারিতে পিৎজা, কেক, দই, বার্গার এগুলো সাজানো আছে, তো এগুলো দেখে ভাবলাম যে একটা পিৎজা নিয়ে না হয় চলে যাই, তো ওনারা বললেন পিৎজা এখন রেডি নাই, তো আর কি আর করার, আর নিলাম না। ততক্ষণে তো আমরা হাঁপায় গেছিলাম, হাত মুখ ধুয়ে এসে আমরা বসে পড়লাম, বসে তো মা ছেলে একটু শ্যুট করার চেষ্টা করতেছিলাম। তো
আমরা মাসেলে যখন একটু ছবি উঠাচ্ছিলাম তখন ওর বাবা চলে আসলো। আর এর আগের ভিডিওগুলোতেও দেখছেন তো আমার ছেলে কোনোভাবেই ছবি উঠাতে চায় না, খুবই বিরক্ত। তারপরে আমি তো নাসর বান্দা, আমি জোর করে হলেও উঠাই। তো ওর বাবা চলে আসলো, আসলে আমরা তিনজনে মিলে একটু ছবিটুকু উঠালাম। উঠে আমরা এই তো একটু বসে আছি, রেস্ট নিচ্ছি। তারপরটা আমাদের মেনু কার্ড চলে আসলো, আর মেনু কার্ড দেখে আমরা অর্ডার দিলাম। তো অর্ডার দিয়ে বসে আছি, আর এই তো আমি বসে থাকলেও আমার হাতটা বসে নেয়। আমি চারপাশের ভিউটা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম বারবারই, কারণ অনেক ফাঁকা থাকার কারণে ছবি উঠানো বা ভিডিও করাটা অনেক সহজ হয়েছে, কারণ লোকজন থাকলে কেমন আনইজি লাগে না। তো আমি দেখুন বারবারই উঠে গিয়ে গিয়ে বা ওখানে বসে থেকে থেকে ভিডিও করতেছিলাম, কারণ কোনো লোকজন ছিল না, ভালো লাগতেছিল। আমি ইচ্ছে মতো ছবিগুলো উঠাতে পারতেছিলাম আর আপনাদের দেখাতে পারতেছিলাম। আসলে এই জন্যই আমি বলছিলাম যে বাবার হোটেল, মানে ওই দিনের মতো ওই সময় মনে হয়েছে যে এটা আমার বাবার হোটেল। বাবার হোটেলে তো স্বাধীন, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করা যায়। তো বাবার হোটেলে আসলে টাকার প্রয়োজন হয় না, কিন্তু এই বাবার হোটেলে আসলে টাকার প্রয়োজন হয়। তো এরকম ফাঁকা নিজের ইচ্ছা স্বাধীন চলাফেরা যায় জন্য আর কি বাবার হোটেল বললাম। তো এই যে আমাদের খাবারের অর্ডার দেওয়া হলো এবং আমরা অপেক্ষায় আছি, যে কোনো মুহূর্তে খাবার চলে আসবে। তো এদের ডেকোরেশনটা আমার খুব ভালো লাগছে, সিস্টেমটাও আমার ভালো লাগছে। কিন্তু দুপুরবেলাতে এখানে খাবার দাবারের তেমন কিছু না থাকায় আমরা গরুর মাংস, ডিম, ভাত, করলা ভাজি, ডাল এগুলো দিয়েই খেয়ে নিলাম। এগুলোই অর্ডার করা হয়েছিল। আর আমাদের একটু ক্ষুধাও লাগছিল, কারণ তখন প্রায় দুটো বেজে গেছে। তো এই তো আমরা খাচ্ছিলাম। আমার ছেলেকেও ক্ষুধা লাগছে, ছেলে তো খুবই রাগা যাচ্ছে, ক্ষুধা লাগছে। তো এই তো আমরা খাচ্ছি। তো আমার খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে আবার বাবা ছেলের খাওয়ার ভিডিওটা করা শুরু করে দিছি। এই তো খাওয়া দাওয়া চলছে, এর মধ্যে আমরা ওয়েটারকে লাচ্চির অর্ডার দিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে এসে বসতেই আবার চলে আসলো আমাদের লাচ্চি। কিন্তু দেখেন আবারও বলতে হচ্ছে যে বাবার হোটেলের মতো আমরা একটা টেবিলে বসে খাবার খেলাম, তারপর যখন লাচ্চি আসলো তখন আমরা আর একটা টেবিলে বসে পড়লাম, পরিষ্কার একটা ভালো টেবিলে বসে পড়লাম, আমাদের লাচ্চি চলে আসলো। দেখুন লাচ্চিতে অনেক সুন্দর আবার ওয়েটার ভাই ফুল করে দিছেন, এটা আরও ভালো লাগলো। তো লাচ্চিগুলো চলে আসার পর আমার ছেলেও খুশি, আমরাও খুশি। তো আমার ছেলেকে বললাম দেখো কোনটা তোমার চয়েস সেটা না, তো হ্যাঁ ও ওর চয়েস মতো নিয়ে নিল। কিন্তু নিয়ে নিয়ে ও খেতে গিয়েই একটু খেয়েই চমকে উঠছে, তার মানে অনেক ঠান্ডা ছিল ওর, একটু টনসিলের সমস্যা থাকার কারণে আমরা ঠান্ডাটা ওইভাবে খাওয়াই না, আর এই জন্য ও একটু ভয় পায়। তো মুখে দিয়েই চমকে উঠছে। তো আমি বললাম তাহলে এত ঠান্ডা তোমরা খেও না, বাবা ছেলে দুজনের একটু ঠান্ডার সমস্যা আছে। তো আল্লাহর রহমতে আমার ঠান্ডার কোনো সমস্যা নেই, তাই ভাবলাম যে আমি খাই, তোমরা একটু অপেক্ষা করো। ততক্ষণে আমি খাচ্ছিলাম আর ওরা একটু অপেক্ষা করতেছিল যে ঠান্ডাটা একটু কমে গেলে খাবে। আর ওই যে বাবার হোটেলের মতো ইচ্ছে স্বাধীন, এখানে কোনো তাড়া নেই, কোনো সমস্যা নেই, ইচ্ছা মতো আমরা আসি, দীর্ঘ সময় ছিলাম। তারপর এই তো বাবা ছেলে আস্তে আস্তে লাচ্চিটা খেয়ে নিচ্ছে। লাচ্চিটা আমার ছেলের খুব পছন্দ, খুব খুশি, দেখুন খুব খুশি, ওর বাবার সাথে গল্প করতেছে আর লাচ্চিটা খেয়ে নিচ্ছে। আর আমি খাওয়া দাওয়া শেষ করে আমি ওদের ভিডিওটা করতেছিলাম, আর ওখানে বসে থেকেই আমি আবার ছাদের সিলিংয়ের ভিউটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম। দেখুন ওদের এই ছাদের সিলিংয়ের কারুকাজটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল, মানে ছাদের সুন্দর ডিজাইন করা, লাইটিং, আসলে ডেকোরেশনটা রেস্টুরেন্টের খুব ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েটার ভাইদের আচার ব্যবহারটাও আমার কাছে ভালোই লাগছে। আর লোকজন ছিল না, লোকজন ছিল না বলতে কেউই ছিল না, জাস্ট আমরাই। তো ওনারা বলছেন যে দুপুরবেলা আমাদের এখানে একটু কম হয় লোকজন, নতুন রেস্টুরেন্টে নতুন ছিল, এই তো রিসেন্ট খুলছেন। তো বলছে বিকেলে ফাস্টফুড আইটেমটা আমাদের ভালো এখানে চলে। তো তারপর বিল দিয়ে আমরা
আসবো, ম্যানেজার ভাই যেখানে বসে থাকেন মাথার উপরে দেখি অনেক সুন্দর লাইট, লাইটটা দেখে আমি বললাম যে অনেক সুন্দর লাইট, তো ভাই আবার চট করে লাইট অন করে দিলেন। অন করে দেওয়ার সাথে সাথে এই তো কয়েক কালার আলো জ্বলে উঠলো এবং ভালো লাগতেছিল। তারপর আমরা এই তো উপরে থেকে নিচের একটু ভিউ উঠেছিলাম, উঠে আসার সময় আবার শেষবারের মতো পুরো রেস্টুরেন্টের একটু ভিউ নিলাম, ভিউ নিয়ে আমরা চলে আসতেছি। এই তো দেখুন বাইরে থেকে একবারে পুরো রেস্টুরেন্টের একটা ভিউ আমি নিয়ে নিলাম। নিয়ে আমরা ধনিয়ার চাল ভাজা যেটা থাকে সেটা নিলাম, নিয়ে মুখে দিয়ে খেতে খেতে চলে আসতেছি। এই তো এখন সিঁড়ি দিয়ে আমরা মা ছেলে নামতেছি আর নোহানের বাবা পিছন থেকে আমাদের ভিডিওটা করে নিচ্ছে। এভাবেই চলে আসলাম আমরা, তো বাবার হোটেল থেকে আমরা চলে আসলাম। আজকের মতো এখানে শেষ, আল্লাহ হাফেজ।